সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1306 সালের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগিণী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণ সৃষ্টি করে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। বলবীর বল উন্নত মমশীর, শিরনেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর। বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন এবং ধানমন্ডিতে কবিকে একটি বাড়ি প্রদান করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, তিনি সাম্যের কবি। তিনি আমাদের সেই ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের যে চেতনা বিকাশে অনুপ্রেরণার একটি অসাধারণ উৎস হিসেবে সবসময় কাজ করেছেন। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নজরুল সমাধিতে ভোর থেকেই ঢল নামে সর্বস্তরের মানুষের। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বিক্ষেপ মূলোৎপাটন করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। নজরুল অগ্নিবীণার কবি, দ্রোহের কবি, দারিদ্র্যের কবি। যে দারিদ্র তাকে মহান করেছে, দারিদ্র বিমোচনে চলমান ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকার নজরুলের চেতনায় সমৃদ্ধ এবং সাম্যবাদী সমাজ বিনির্মাণ করছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ফুলে ফুলে ছেয়ে যায় সাম্য ও মানবতার এই কবির সমাধি। তার কবিতা, তার গান আমাদেরকে অফুরান শক্তির উৎস হয়ে ধরা দিয়েছে বারবার দেশের প্রতিটি সংগ্রামে আর আন্দোলনে। তাই তো কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে এতটা আধুনিক, এতটা সমকালীন, এতটা প্রাসঙ্গিক। নজরুল সমাধি থেকে ফয়জুল্লাহ সাঈদ, বাংলাদেশ টেলিভিশন।